সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদেরকে অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্বর্ষণ জানাচ্ছি। পদার্থবিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের যে বিষয়টি উপস্থাপন করব, উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক উত্তর জাওরানী হাসেনিয়া আলী মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাসে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান নবম এবং দশম শ্রেণী অধ্যায় 9 লিসন 1 অর্থাৎ আলোর প্রতিসরণ বিষয়ে তোমাদেরকে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা এখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখো আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ একটা হলো এক্স মাধ্যম আর একটা হলো ওয়াই মাধ্যম। আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তির্যকভাবে আলোকরশ্মি যদি আপতিত হয় তাহলে বিভেদ তলে কী ঘটেছে? আলোর দিক পরিবর্তন করছে। তোমরা কি জানো আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তির্যকভাবে আপতিত হলে বিভেদ তলে দিক পরিবর্তন করে? এই দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে তোমরা কি জানো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছো, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যে বিষয়টা বলতে পারবো সেটা হচ্ছে, মানে আমরা যে জিনিসটা আজকে শিখবো সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণের সূত্রগুলো আমরা জানতে পারবো, প্রতিসরণের সংজ্ঞা বলতে পারবো, এবং প্রতিসরণাঙ্ক এই বিষয়গুলো বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করছে। তো আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে এবং সেক্ষেত্রে যদি আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হয় তখন বিভেদ তলে আলোর দিক পরিবর্তন করে। আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। দেখো এখানে এ ও রশ্মিটা আপতিত হয়েছে কিন্তু সেটা ওবি পথে যায় নাই, কোন দিকে গিয়েছে? ওসি পথে গিয়েছে। তাহলে আলোকরশ্মি কিন্তু এ ও পথে গিয়ে আপতিত হয়ে ওবি পথে যাওয়ার কথা ছিল কিন্তু সোজাসুজি যায় নাই, না গিয়ে কী করেছে? যেহেতু এটি একটি কাচ মাধ্যম, বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে যখন প্রবেশ করেছে তখন বিভেদ তলের দিকে বেঁকে গেছে। অর্থাৎ তাহলে এখানে আমরা বলতে পারি আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে তাহলে বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তন করে, এবং আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন বিভেদ তলে দিক পরিবর্তন করে। আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা জানলাম। তো আলোর প্রতিসরণের কিছু সূত্র জানবো। আলোর প্রতিসরণের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি আলোর প্রতিসরণের ঘটনা। আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে। এখানে আমরা তল একটা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটি টেবিলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভেদ তল। তো আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন যাচ্ছে তখন আপতিত রশ্মি আপতন বিন্দু, এই যেটাকে বলে আপতন বিন্দু, আপতিত রশ্মি আপতন বিন্দুতে এবং বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে, বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। আবার বলছি, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা হচ্ছে আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এটা হলো আলোর প্রতিসরণের প্রথম সূত্র। এরপর আসলো দ্বিতীয় সূত্রটা হচ্ছে আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, অর্থাৎ এক জোড়া মাধ্যম লাগবে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের উপর সর্বদা ধ্রুব থাকে। তো এখানে দেখো আমরা যদি এটা বলি যে এই যে এটা যদি আপতন কোণ থিটা 1 হয়, প্রতিসরণ কোণ থিটা 2, তাহলে আমরা এটা বলতে পারি যে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2 ইকুয়াল ইটা, অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তাহলে আবারও বলছি, একজোড়া নির্দিষ্ট মাধ্যম
ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। আর এই যে ধ্রুব সংখ্যা যেটা আমরা পাবো সেটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক, যাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। একটু লক্ষ্য করো, আমরা এখানে এই যে চিত্র দেখি, দেখো এই যে হালকা মাধ্যম থেকে আলোকরশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করেছে, তো হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা ওয়ান এবং ঘন মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা টু, এবং হালকা মাধ্যমে আপতন কোণ হচ্ছে থিটা ওয়ান এবং ঘন মাধ্যমে প্রতিসরণ কোণ হচ্ছে থিটা টু। তো এখানে দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা ওয়ান, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা টু, প্রথম মাধ্যমের আপতন কোণ থিটা ওয়ান, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ থিটা টু। তো এটার মধ্যে আমরা এটা লিখতে পারি, সম্পর্কটা খুব সুন্দর করে লিখতে পারি, ইটা ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ইটা টু সাইন থিটা টু, অর্থাৎ প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সাইন অফ থিটা ওয়ান আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন অফ থিটা টু এর গুণফল সমান হবে, অর্থাৎ সাইন ইটা সাইন থিটা ওয়ান ইকুয়াল ইটা সাইন থিটা ইটা টু সাইন থিটা টু। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এখান থেকে আমরা যে কোনো মান পাবো, অর্থাৎ ইটা ওয়ান থিটা ওয়ান এগুলোর মান আমরা এখান থেকে এই সমীকরণ থেকে সহজভাবে বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের অংশে চলে যাচ্ছি, দেখো তো এরপরে যদি এই যে একটি গাণিতিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বাতাস থেকে আলোকরশ্মি অন্য কোনো মাধ্যমে অর্থাৎ 1.6 মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, অর্থাৎ দেখো এটা হলো থিটা ওয়ান, তাহলে আপতন কোণ অর্থাৎ থিটা ওয়ান হচ্ছে 45 ডিগ্রি, আর ইটা টু এখানে আমরা কী পাচ্ছি, ইটা টু হচ্ছে 1.6, তাহলে কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ থিটা টু কত সেটা আমরা বের করব। তো একটু লক্ষ্য করি, দেখো ইটা ওয়ান বাতাসে যেহেতু ইটা ওয়ান সেহেতু ওয়ান হবে, ইটা ওয়ান কত ইটা ইটা বাতাস বায়ু মাধ্যমে প্রতিসরণাঙ্ক ওয়ান, তারপরে থিটা ওয়ান হচ্ছে 45 ডিগ্রি এবং ইটা টু হচ্ছে 1.6, তাহলে থিটা টু কত সেটা আমরা বের করবো। তো আমরা জানি ইটা ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ইটা টু সাইন থিটা টু, আমার দরকার কি থিটা টু, সো আমরা থিটা টু সাইন থিটা টু ইকুয়াল ইটা ওয়ান ভাগ হয়ে যাবে, তাহলে সাইন থিটা টু ইকুয়াল ইটা ওয়ান বাই ইটা টু ইন্টু সাইন থিটা ওয়ান। তো এখানে যদি আমরা মানগুলো এখানে বসিয়ে একটু হিসাব করে নিই, তাহলে 1/1.6 গুণন 1/√2 ইকুয়াল হচ্ছে 0.44। তো এখানে আমরা যদি থিটা টুটা বের করতে চাই, তাহলে সাইনটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ সাইন ইনভার্স 0.44, তাহলে এটাকে যদি একটু হিসাব করি তাহলে কত আসবে, থিটা টু ইকুয়াল হচ্ছে 26 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ মানের একটি অঙ্ক। চিত্রটিতে আমরা আরেকটু লক্ষ্য করি, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো এখানে থিটা ইটা ওয়ান হচ্ছে ওয়ান, থিটা ওয়ান হচ্ছে 6 ডিগ্রি এবং থিটা টু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ইটা টু কত আমরা বের করবো। খুবই সহজ, আমরা এই সূত্রটা ব্যবহার করব, ইটা ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ইটা টু সাইন থিটা টু। তো এখানে ইটা ওয়ান হচ্ছে ওয়ান সাইন থিটা থিটা ওয়ান সাইন 6 ডিগ্রি এবং ইটা টু আমাকে বের করতে হবে সাইন 45 ডিগ্রি, থিটা টু হচ্ছে 45। তো এখান থেকে আমরা ইটা টু বের করব, ইটা টু বের করতে গেলে এটাকে আমরা নিচে নিয়ে যেতে হবে, অর্থাৎ সাইন 6 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, এটাকে আমরা যদি ভাগ করি 1.22, ইটা টু এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ অপর মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.22। তো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ। এরপরে লক্ষ্য করো, পানি থেকে আলোকরশ্মি কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে, তোমরা কি জানো পানি এবং কাঁচ এর মধ্যে কোনটি ঘন বেশি, সেটা হচ্ছে পানি মাধ্যমটা হচ্ছে বেশি ঘন, কাঁচ মাধ্যমটা কম ঘন। তাহলে দেখো ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি কাঁচ মাধ্যমে প্রবেশ করবে, পানি মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যখন আলোকরশ্মি প্রবেশ করবে তখন কাঁচ মাধ্যমে আলোকরশ্মি বিভেদতল থেকে দূরে সরে যাবে, কারণ কাঁচ মাধ্যমটা হালকা মাধ্যম, পানি মাধ্যমটা ঘন মাধ্যম। তো এখানে যদি থিটা ওয়ান হয় আপতন কোণ আর কাঁচ মাধ্যমের প্রতিসরণ কোণ হচ্ছে থিটা টু, হ্যাঁ তো এখান থেকে আমরা সমীকরণ কি লিখতে পারি, এদের ইটা ওয়ান হয় এটা, এটা হলো ইটা টু, ইটা ওয়ান বাই ইটা টু সমান সমান সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান, সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান, এটা কিন্তু ব্যস্ত আনুপাতিক হবে, অর্থাৎ ইটা ওয়ান ইটা ওয়ান বাই ইটা টু সমান সমান সাইন থিটা টু বাই সাইন থিটা ওয়ান, এটার মান কত হবে, পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 0.88। প্রিয় শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমরা বলতে পারি, হীরার তুলনায় যেমন পানির তুলনায় কাঁচের প্রতিসরণাঙ্ক 0.88, হীরার তুলনায় পানির তুলনায় হীরা 1.82,
হীরার তুলনায় পানি 1.055, কাঁচের তুলনায় হীরা 1.59, হীরার তুলনায় কাঁচ 1.63। এভাবে এগুলো আমরা একটু মনে রাখবো, কারণ এগুলো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীদের, এরপরে আমরা একটি গাণিতিক টার্ম দেখতে পাচ্ছি। দেখো, কোনো মাধ্যমে আলোর বেগ যদি ভি হয়, ভি ইকুয়াল সি বাই ইটা, ভি ইকুয়াল কি সি বাই ইটা, তাহলে ইটা বলতে কী বোঝায়? ইটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক। তো এখানে আমরা যদি ইটার মান বের করতে চাই, তাহলে ইটা ইকুয়াল হবে সি বাই ভি। তো এখানে একটু লক্ষ্য করি, দেখো শূন্য মাধ্যমে ইটা হচ্ছে ইটার মান, এগুলো হচ্ছে ইটার মান অর্থাৎ প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমে ইটার মান হবে 1.00, বাতাসে হচ্ছে 1.0029, পানিতে হচ্ছে 1.33, কাছে হচ্ছে 1.52, হীরায় হচ্ছে 2.42। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মাধ্যমগুলোতে তাহলে আলোর বেগ কত হবে সেটা আমরা একটু বের করে নিই। তাহলে শূন্য মাধ্যমে দেখো, এখানে আমরা যদি শূন্য মাধ্যমে বেগ বের করতে চাই, তাহলে আমরা কী করব? শূন্য মাধ্যমে বেগ হচ্ছে সি বাই ইটা। সি হচ্ছে 3×10⁸ ডিভাইডেড বাই ইটা হচ্ছে 1, এটা এটা হবে। আর যদি বাতাসে বের করতে চাই, তাহলে বাতাসে ভি ইকুয়াল 3×10⁸ ডিভাইডেড বাই বাতাসে প্রতিসরাঙ্ক হচ্ছে ইটার মান হচ্ছে 1.0029, এটা ভাগ করে দিলে 3×10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে এইভাবে এই এই সমীকরণের মান বসিয়ে দিয়ে যদি আমি পানিতে নেই, তাহলে পানির প্রতিসরাঙ্ক ব্যবহার করবো, এখানে ভাগ করে দেবো আলোর বেগ থেকে আমি পানির প্রতিসরাঙ্ক ভাগ করে দেবো, তাহলে আসবে 2.26×10⁸ মিটার পার সেকেন্ড। তারপর সাধারণ কাছে 3×10⁸ ডিভাইডেড বাই 1.52, এটা প্রতিসরাঙ্ক, এটা আমরা ভাগ করে দেবো। ঠিক একইভাবে হীরায় কি আসবে? 3×10⁸ ডিভাইডেড বাই 2.42, এটা ভাগ করে দিলে 1.24×10⁸ মিটার পার সেকেন্ড। এভাবে আমরা বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তোমরা নিশ্চয়ই জানো, আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে, দেখো চিত্র দেখাচ্ছি আমরা, আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তির্যকভাবে, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে, এই ধ্রুব সংখ্যাকে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়, আর এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তো এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো, কাঁচ মাধ্যম থেকে যদি আলোকরশ্মি, মানে শূন্য মাধ্যম থেকে যদি কাঁচ মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে, তখন 1.5 প্রতিসরাঙ্ক পাওয়া যায়, 1.5, অর্থাৎ ইটা হয় 1.5। এটা বলতে কি বোঝায়? অর্থাৎ আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তখন শূন্য মাধ্যমে সাইন অফ থিটা ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে সাইন অফ থিটা 2, তার মানে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর, আপতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইনের অনুপাত এর মান হয় 1.5। তাহলে আবারও বলছি, আলোকরশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তখন সাইন অফ আপতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইনের অনুপাত 1.5 হয়। এটাই হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক, 1.5 বলতে এটাই বোঝায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। খোদা হাফেজ।